السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري وحل الوقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير স্তাইয়া মস্তানু সৈয়দ রাজিমসম রহমা রহিম দূরের এবং কাছের যারা আজকে আমাদের সহজেই শুদ্ধ করে কোরআন শিখি এ ক্লাসের আজকে সপ্তম পর্বে আমরা যারা একত্রিত হয়েছি আমরা সকলকে স্বাগত জানাচ্ছি এবং আল্লাপাকে শুক্রিয়া করছি আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে এই এই অনন্য আয়োজনে শরীর হওয়ার তহফিক দান করেছেন আমরা করছি আলহামদুলিল্লাহ পাক রাসুলপাক সাল আলুসাল্লামের শাহানে দুরুজ পড়ছি সাল্লুসাল্লাম আজকের ক্লাসে আমি মোহাম্মদ বাবা বাড়ি প্রবাসক আরবি নিত্যানন্দপুর আলী মাদ্রাসা বেগম মজরুমাখালী আপনাদেরা দেখছেন অবশ্যই শেয়ার করবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের প্রশ্ন থাকলে মতামত বক্সে প্রশ্নগুলো লিখবেন আশা করছি তো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি আমরা গত ক্লাসগুলোতে আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা উচ্চারণ শিখেছি কালকে স্পেশালি আমরা কতগুলো নয়টি হরফ আমরা জেনেছি যেগুলো আমরা মাস্কের মাধ্যমেই এগুলো আমরা আয়ত্ত করতে হবে এগুলো বাংলায় উচ্চারণ করে আমরা আয়ত্ত করতে পারবো না সে ক্লাসটা গত ষষ্ঠ করবে গিয়েছে তো আমি প্রত্যেকটি হরফ মাস্ক করেছি এবং উচ্চারণ শুদ্ধভাবে উচ্চারণ করেছি সাথে সাথে হরকত দ্বারা এর উচ্চারণ কীভাবে হবে সেটাও আমি উদাহরণ দিয়েছি হরকত কাকে বলে এক জবর এক জের এক হরকত বলে হরকত উচ্চ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় তো এটা আমরা জানি কোন হরফের উপরে কারিমের হাজারো হাজারো জায়গায় এই হরকতের ব্যবহার রয়েছে হরকত সেটা তাসদিদের উপরে থাকুক জবর থাকুক জের থাকুক অথবা পেশ থাকুক অবস্থায় এটাকে দ্রুত ফুটতে হবে টানা যাবে না আমি বলেছি যে আমরা যদি হরকতকে বিশুদ্ধভাবে উচ্চারণ করতে পারি তাহলে কোরআনকারিমের অর্ধেক বিশুদ্ধ বিশুদ্ধতা এসে যাবে একটু খেয়াল রাখতে হবে গতকালকে আমরা যে বিষয়ে লাস্টে আলোচনা করেছি সেটা হলো মদের অরফ আমরা আগে পড়েছি যে হরকত হরকতে কোনো টান নেই এটা দ্রুত ফুটতে হবে এখন যে ক্লাসটা আজকে আমরা যে ক্লাসটা নেব সেটা হলো মাদুর অরফের ক্লাস মদের হরফ এবং আরও যে মদগুলো আছে আমরা চেষ্টা করবো যতটুকু যেতে পারি ইনশাল্লাহ তো মদের হরফ মানে মদ মানি হচ্ছে টেনে পড়া তাহলে কোরআন শরীফের কিছু হরফকে দ্রুত পড়তে হবে কিছু অংশ হচ্ছে টেনে পড়তে হবে লম্বা করে পড়তে হবে হ্যাঁ এটা হচ্ছে কোরআনে কারিমের জি এটা হচ্ছে সৌন্দর্য যেখানে টানা যাবে না সেখানে টানলে আর যেখানে টানতে হবে সেখানে যদি না টানি তাহলে কোরআন কারিমের সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে আত্মাজীবীর সব বরত্ব হচ্ছে সুন্দর করে পড়া হ্যাঁ তো এই জন্য খেয়াল রাখতে হবে যে যেখানে হরকত আছে সেখানে আমরা টোটালি টানবো না আর যেখানে টানার হরফগুলোর ইশারা ইঙ্গিত রয়েছে আমরা সেখানে টানবো সেটা সেটাকে আরবিতে বলে মাদ যেখানে যে জায়গাগুলো আমরা টানব সেটাকে বলে মাদ আমরা আরে বলেছি এ ক্লাসে কোনো মুখস্থ পড়া নেই কোনো বাড়িতে কোনো সূত্র কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন নেই আমরা মাস্ক করে এবং আমরা শুনে শুনে ইনশাল্লাহ আমরা শিখব অনেকে আছে আমরা আসলে কোরআন শরীফ না পড়ার কারণে ভুলে গেছি তো তাদের জন্য এটা বেশি উপকার আপনারা যদি একটু যদি খেয়াল করেন তাহলে কিন্তু আপনারা বিশুদ্ধভাবে কোরআন কারিম তেলভাট করতে পারবেন তো দেখেন গতকালকে আমি বলেছি যে মাদার হরফ কোরআন কারিমের মধ্যে সবচেয়ে এই মাঠটি বেশি যে জবরের বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে যজমালা ওয়াউ এরপরে জে বাম পাশে যজমালা ইয়া দেখেন এই মদের হরফটি করণিকালিমের মধ্যে অসংখ্য জায়গায় রয়েছে অনেক জায়গায় রয়েছে জবরের বাম পাশে খালি হচ্ছে মদের হরফ হওয়ার জন্য এক আলিফ টেনে পড়ার জন্য হচ্ছে জবরের বাম পাশে খালি থাকতে হবে যদি জবর হয় প্রথম সত্য হলে জবর হয় জবরের পরে দেখতে হবে তার বামের হরফটা কোন অবস্থায় আছে তো বামের হরফটি যদি খালি আলিফ হয় তখন আপনি এটাকে টানতে পারবেন তাহলে আমরা জবর যে পেশ দেখেন যদি এটা যদি থাকে তাহলে আমরা টানতে পারবো না কোনো হরফের উপরে আর যদি এটা থাকবার পরে আমরা হরফের পর হরফের দিকে লক্ষ্য করব এই জবর যে ওয়ালা হরফ এর ডান বাম পাশে কী রয়েছে আমরা সেটা দেখব যদি দেখি যে জবরের বাম পাশে খালি আলিপ রয়েছে তাহলে আমরা এটা চোখ বুঝে আমরা চিন্তাও করা লাগবে না চোখ বুঝে আমরা এটাকে টান টানব একালিফ বা 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 তা তা, ফা, হা হ দা ঝা র এইভাবে ইয়া পর্যন্ত তাহলে আপনাকে জবর দেখার পরে জবর দেখার সাথে সাথে তার বাম পাশে লক্ষ্য করতে হবে যে হরফটি কি যদি হরফটি আলিফ হয় তাহলে আপনাকে এখানে টানতে হবে এক আলিফ এবার আসেন পেশ পেশ দেখার সাথে সাথে যদি আপনি শুধু পেশ দেখেন বামে যদি কোনো হরফের উপরে যদি হরকত না দেখেন তাহলে আপনি লক্ষ্য করবেন যে যে জায়গায় যে হরফটার উপর জজম রয়েছে সেটা কি ওয়া না যদি পেশের পরে যেই হরফের উপর জজম রয়েছে সেই হরফটা যদি ওয়া হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা মদের হরফ এখানে একালিপ্ট টানতে হবে হ্যাঁ পেশ থাকার পরে অন্য হরফ আপনার যতম হতে পারে একটা কথা যদি থাকে আমরা এটা মদের হরফ বলব না আমরা মদের হরফ বলবো পেশের পরে যদি ওয়া যজম বিষ্ট হয় ঠিক আছে ওয়ার উপর যদি যজন থাকে তাহলে আমরা এটা কি করবো এটাকে একালিপ্ট টানবো আর যদি আমি এ কথা বুঝতে বোঝাতে চাচ্ছি যে পেশের পরে যদি হ্যাঁ দেখলাম যে জজম আছে ওয়াও আছে তবে ওয়ার উপর জবর নেই সরি ওয়ার উপর জজম নেই তাহলে কিন্তু আবার মদের হবে না ওয়ার পরে ফ্রেশের পরে ওয়া থাকলে মদের হবে না আবার জবরের পরে আলিপ থাকলে শুধু মদের রফ হবে না সেটা কি থাকতে হবে সাকেন যুক্ত হবে খালি খালি দেখতে হবে আর এটা থাকতে হবে সাকেন ঠিক আছে ওইটা থাকতে হবে খালি এ যদি খালি না থাকে যদি এখানে যদি কোনো জবর থাকে অথবা জেদ থাকে অথবা পেশ থাকে তাহলে আর এটা মদর হবে না এখানে সত্য হলো এটা খালি আলি এই জন্য আমরা বলি জবরের বাম পাশে খালি আলি এবার লক্ষ্য করেন এখানে যদি পেশের পরে ওয়া ওয়া আছে ঠিক আছে পেশের পরে ওয়া থাকলেই মদুরব হবে না ওয়ার উপরে জজম থাকতে হবে তো পেশের পরে যদি জজমওয়ালা ওয়া হয় তাহলে এটা মদর হবে আর এবার আসেন জের জের পরে যদি ইয়া থাকে তাহলে কিন্তু মদর হবে না যদি যজমওয়ালা ইয়া থাকে ইয়ার উপর যদি যজম থাকে তাহলে আপনি হ্যাঁ তাহলে আপনি এটা কী করবেন এটা যজম এভাবে দেওয়া যা অথবা এভাবে দেওয়া যা কোনো সমস্যা নেই হ্যাঁ জেয়ের পরে যদি ইয়া থাকে তাহলে লক্ষ্য করতে হবে ইয়ার উপর কি হরকত আছে আর যজম আছে যদি জজম থাকে তাহলে আপনি এটাকে মদর হরফ বলতে পারবেন একা হবে তাহলে আমরা কি বুঝলাম যে জবরের বাম পাশে যে আলিপটা সেই আলিপটা খালি হতে হবে জবর পেশ অথবা জজম এগুলা কোনো কিছু হতে পারবে না আলিফ 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 যাকে বলে বলা হয় যে খালি জবর নেই জেরও নেই পেশো নেই জজম নেই কিচ্ছু নেই এটাকে বলে আলিফ তাহলে জবরের পরে যদি এরকম খালি একটা আলিফ থাকে তাহলে তাকে মদর বলবে আর পেশের পরে যদি ওয়াও থাকে এবং জজম যুক্ত থাকে পেশের পরে ওয়া থাকলে মদর আরফ হবে না যুক্ত হতে হবে তাহলে এটা মদর আরফ হবে আর জেরের পরে ইয়া থাকলে মদরফ হবে না জজমওয়ালা ইয়া হতে হবে জজমালা ইয়া হতে হবে তাহলে এটা মদর আরফ হবে বাবুবি তাতুতি এইভাবে ইয়া পর্যন্ত আমরা আজকে যখন মাস্ক করবো তখন আমরা এটা লক্ষ্য করব মদর এবার করি এটা বা এটা বা এটা বা বা বি বু দেখেন এটা আমরা এটা সবাই জানি যে এটা হচ্ছে হরকত জবর জের ফেস জবর জের ফেস বা বি বু কিন্তু এখানে এখানে কিন্তু জবর আছে এখানেও পেশ আছে এটাও জবর এটাও জের এটাও পেশ এটাও জবর এটাও জের এটা ফেস আবার এখানে জবর জের পেশ এটা হচ্ছে নর্মালি জবরটা কি হয় একটু আড়াআড়ি হয় এভাবে আড়াআড়ি হয় সোজা হয় না নর্মালি জের জবরটা আড়াআড়িভাবে কোনো হরপুর উপরে এইভাবে হবে এইভাবে এইভাবে হবে উপরে থাকলে জবর নিচে থাকলে জের ঠিক আছে আর পেশের সময় শুধু এই মাথাটা একটু মোটা হবে এটা হচ্ছে ফেশ এছাড়াও এটা হচ্ছে জবর জের ফেশ ঠিক আছে কিন্তু এখানে এটাও জবর তবে এটা হচ্ছে খাড়া জবর যেহেতু এই জবরটা একটু আড়া আড়ি লেখে আর যদি এটা একদম উপর থেকে নিচে খাড়া এই যে খাড়া জবর এটা হচ্ছে খাড়া জের এটা হচ্ছে উল্টা ফেশ ফেসটা হচ্ছে যেমন আমি এখানে লিখছি এটা হচ্ছে ফেস নর্মাল ফেস এটা আর এই মাথাটা দেখেন উপরের দিকে মাথাটা হচ্ছে উপরের দিকে আমরা নাইন যেভাবে মনে রাখতে হবে এই নাইনের মাথা হচ্ছে উপরে আর সিক্সের মাথা হচ্ছে কি নিচে দেখেন উল্টা ফেসের মাথা কিন্তু নিচে আর ফেসের মাথা কিন্তু উপরে ঠিক আছে তাহলে যদি নর্মালি পেশ হয় তাহলে কিন্তু এটা হরকত হুম এটা হরকত হবে আর যদি উল্টা ফেস হয় ফেসটা স্বাভাবিক ফেস না উল্টা ফেস এই মাথা মোটা যেটা আছে সেটা নিচের দিকে হয় তাহলে এটা হবে উল্টা পেশ আর দেখেন এটা হচ্ছে খাড়া জের আর এর হচ্ছে জের আর হচ্ছে খাড়া জবর আর এর জবর যদি কোনো হর পুরুপরে খাড়া জবর অথবা খাড়া জের অথবা উল্টা পেশ হয় তাহলে সেটাও একালি টানতে হবে খাড়া জবর খাড়া জের পেশ উল্টা পেশ এটাকে বলে খাড়া জবর এটাকে বলে খাড়া জের আর এটাকে বলে উল্টা পেশ কোনো হর পুরোপুরে যদি খাড়া জবর থাকে অথবা খাড়া জের থাকে অথবা উল্টা পেশ থাকে তাহলে তাকে একালিপ টানতে হবে আমি আবার বলছি যে নর্মালে যে স্বাভাবিক জবর যে পেশ রয়েছে এটা হরকত এটা টোটালি টানা যাবে না কিন্তু এটা নর্মাল জবর না জবর এটাকে জবর বলা না এটাকে বলে খাড়া জবর জবর আগে দিয়ে একটা শব্দ ব্যবহার করে সেটা হলো খাড়া এটা হচ্ছে খাড়া জবর এটা হচ্ছে খাড়া জের এটা হচ্ছে খাড়া কোন কোনো কারিমের কোনো শব্দের মধ্যে কোনো শব্দের হরফের মধ্যে যদি খাড়া জবর অথবা খাড়া জের অথবা উল্টা পেশ হয় তাহলে আমরা এটাকে কি বলবো এটাকে বলবো একালিপ আলিপ হবে আমাকে একালিপ টানতে হবে অনেক এক আলিপ ব্যবহার না করে খাড়া জবর দিয়ে টানে সেখানে কোনো সমস্যা নেই দেখা গেছে যদি আলিপের জায়গাতে খাড়া জবর দিয়ে দেয় অনেক জায়গাতে এরকম রয়েছে তখন সেটা টানা যাবে এটা হচ্ছে একালিপ মদ এরপরে আরও আছে আমরা দেখেন এখানে এখানে জবরের বাম পাশে দেখেন আপনাদের ভালো করে লক্ষ্য করেন জবরের বাম পাশে কিন্তু যজমালা ওয়াও এখানেও জবরের বাম পাশে যজমালা ইয়া এটার একটা নাম আছে আমরা মদের হরফ বলে কি জবরের বাম পাশে এলিপ আর পেশের বামপাশে যজমালা ওয়াও আর জের বাম পাশে যজমালা ইয়া এটা হচ্ছে মদের হরফ আমি এখন যেটা লিখেছি এটাকে বলে লিনের হরফ যেহেতু আমি এক আলিপ মতগুলো আগে আলোচনা করব এই জন্য এটা আনলাম বাউ বাই বা জবরের বাম পাশে জাজমালা ওয়াউ জবারের বাম পাশে জাজমালা ইয়া এইটাকে বলা হয় লিনের হরফ লিন হ্যাঁ লিনের হরফ লিনের হরফ আমরা যেটা আগে পড়েছি বা এটা হচ্ছে মদার হরফ দেখেন এটা হচ্ছে মদার হরফ এটা হচ্ছে লিনের হরফ আমি উপরে লিনের হরফ লিখেছি জবরের বাম পাশে খালি আলিফ এটা মদার হরফ আর এটা হচ্ছে জবরের বাম পাশে জজমালা ওয়াও দেখেন পেসের বাম পাশে জজমালা ওয়াও এখানে কিন্তু জবরের বাম পাশে জজমালা ওয়াও এরপর যে এর বাম পাশে জজমালা ইয়া কিন্তু এখানে হচ্ছে জবরের বাম পাশে ঝমালা ইয়া এটা বলবে লিনের হরফ এটা হচ্ছে মাদার হরফ আচ্ছা কোরআন ক্যিমির মধ্যে অনেক জায়গাতে এটা রয়েছে জবরের বাম পাশে ঝমালা ওয়াও জবরের বাম পাশে ঝমালা ইয়া এটার সাথে লিনের হরফ বাবার সাথে সম্পর্ক হচ্ছে জবরের সাথে দুইটা হরফ জবরের সাথে ওয়া অথবা জবরের সাথে ইয়া জবরের বাম পাশে যে যে কোনো হরফ হোক একদম উনত্রিশ হরফের মধ্যে যে কোনো হরফ যে জবরের বাম পাশে যদি ওয়া হয় অথবা জবরের বাম পাশে যদি ইয়া হয় তাহলে এটাকে বলবে লিনের হরফ তো লিনের হরফকে আমরা বাও বাই এবার বলবো না এটা আমরা এবার বলবো না প্রথম আমরা জানলাম যে লিনের হরফ কয়টি এটা আমরা জানলাম লিনের হরফ দুইটি জবরের বাম পাশে জধেমালা ওয়াও জবরের বাম পাশে জধামালা ইয়া এবার আসেন এটা কখন টানবো তখন আমরা লিনে হরফে বামের হরফে ওয়াক্ফ হবে যখন দেখেন আল্লাধি আটা আমা হুমিন জোআ মান হুমিন খাওফ খাও ফিন এখানে ওয়াকফ করব। করবো ফিন এখানে হচ্ছে খাওফিন খাওফিন দেখেন ভালো করে দেখেন আপনার বড়ের দিক খাও খাওয়া জবর ওয়াজম খাও ফাদিজের ফিন খাও ফিন এখন দেখেন এখানে এটা কি মদের হরফ না হরফ এখানে কিন্তু জজমালা ওয়াব আস তো আমি দেখবো যে এর আগের হরফটা কি আগের হরফের উপরে কি রয়েছে দেখি আগের হরফটা হচ্ছে খা খাওয়ার উপর জবর রয়েছে তো জবরের বাম পাশে জজমালা ওয়াব হলে এটা মদের হরফ হয় না এটা হচ্ছে লিনের হরফ হ্যাঁ যদি এখানে পেস্ট থাকতো তাহলে এখানে আপনি মদের হরফ বলতে পারতেন ঠিক আছে তো লিনের হরফ কিন্তু লিনের হরফ টানা যাবে না লিনের হরফ টানা যাবে না বাকি লিন হরফ যখন পরবর্তী হরফের উপর ওয়াকফ হয় লিন হরফের বামের হরফ যেমন এটা হচ্ছে লিনের হরফ দেখেন এই জায়গাটা হচ্ছে লিনের হরফ খাও আর ফা ফার উপর ওয়াকফ হয়েছে যেমন আমরা বলি আল্লাদি খাউফ মিনজু ফিন তো খাউফিন জায়গাতে আমরা যদি এখন ওয়াকফ করি ওয়াকফটা ফুটছে কোথায় ফার উপরে তাহলে লিনের হরফের এটা হচ্ছে ডান এটা হচ্ছে বাম বামের পাশে ডানের পাশে তাহলে লিনে হরফের বামের হরফে বাকফ হইলে লিনে হরফ হচ্ছে খাও খাওটা হচ্ছে লিনে হরফ বামের হরফ হচ্ছে ফা তো এই খাউটা উপর বাকফ হইস মানে এখানে আমরা থামছি খাউফ তাহলে খাউফ আপনি বলতে পারবেন না আপনি যখন এখানে এক আলি প্রান্তে হবে খাউফ খাউফ হাউফ এটাকে বলা হয় লিনের মধ্যে লিন যেমন মদুর হরফ বা বি তারপরে খাড়া জবর খাড়া উল্টা ফেস এগুলোকে একালিপ টানতে হবে আর মধ্যে লিন যেটা রয়েছে সেটা একালেপ টানতে হবে কি যে খা খাওয়া ফেস পর্যটন খাও ফাদুজের ফিন খাও ফিন হ্যাঁ যদি আপনি মিলেই পড়েন হ্যাঁ যদি আপনি মিলে পড়েন যে এখানে পরপরে অন্য শব্দ দিক আপনি অন্য আয়াত মিলে ফুটবেন বা আপনি ওয়াক ফোন না করে সামনে ফুটবেন তাহলে আর এটা আপনি টানতে পারবেন না তাহলে মিন খাও ফিন এরপরে আপনি সামনে আগে যেতে হবে

যদি করেন তাহলে আপনাকে টানতে হবে আর ওয়াকফ না করে যদি পরবর্তী আয় চলে যান তাহলে আর আপনাকে এটা টানতে হবে না এটা সত্য হচ্ছে ওয়াকফ হতে হবে লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে উহাকে মধ্যে লিন বলে তাহলে মধ্যে লিনটা হচ্ছে এক আলিফ টানতে হবে হ্যাঁ এরপর দেখেন ফালিয়া আবদু রব্যাহা আদাল বাইত রব্যা হা বাইত হা হাডাল বাইত হাল হাল বাইত দেখেন জবরের বাম পাশে ইয়া বা এরপরে ইয়া জবরের বাম পাশে ইয়া আমরা পড়েছি জবরের বাম পাশে হরফ এখানে বাইত বাইতের মধ্যেও কিন্তু জবরের বাম পাশে জজমালা ইয়া রয়েছে তাহলে এটাও এটাও লিনে হরফ তো আপনি যখন ওয়াকফ করবেন তখন আপনাকে বলতে হবে হাডাল বাইত হাদাল বাইত হাদাল বাইত হাঁদাল বাইত বলতে পারবেন না এখানে একালিপ টেনতে হবে মিন খাউফ মিন খাউফ মিন খাউফ মিন খাউফ হাজাল বাইত হাজাল বাইত এটা হচ্ছে লিনে হরফ তো এটা হচ্ছে একালিপ মদের একালিপ মদগুলো আমরা এভাবে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে একালিপ মদ নিয়ে আমরা থাকবো আমরা আজকে একটা সুরা লেখবো এরপর মাস করবো ইনশাল্লাহ গতকালকে আমরা সুরা কাউসার লিখেছি মাস্ক করেছি ইনশাআল্লাহ আজকে আর একটা সুরা আমরা মাস্ক করব আর তারা আমরা পড়েছি এখন দেখে দেখে আমরা ওটা করবো সুরা ফিল আলাম তারা কাইফা ফালা বিল আসহাবিল একটা দেখলাম দেখেন এখানের মধ্যে আমরা একটু মাস্ক করি আলাম আলম আলিপুর উপরে আমি আগে বলেছি যখন জবর হবে তখন এটা হামজা হয়ে যাবে এটাকে আমরা আলিপুরব না আলাম এটা হামজা এটা হরকত টানা যাবে না লাম এটার উপরে হরকত টানা যাবে না এটা মেমপুকে ধরেছে আলাম আলাম তার তার উপরে জবর রার উপরে জবর তাহলে তার উপরে হরকত ররকত তার আলম তার আলাম তার আলাম তার আলাম তার রা বলা তারা তার রাবলা না তার রদ্রুত করতে হবে আলাম তার রাইফা কাইফা কাইফা কাপুর উপর জবর হ্যাঁ কাপুর উপর জবর ইয়ার দেখেন এটা কিন্তু মদর হর হরফ দেখেন আজকে যে আমরা লিনি হরফ শিখেছি যে জবরের বাম পাশে দজমালা ইয়া কাফ জবরের বাম পাশে দজমালা ইয়া তো যেহেতু আমরা এখানে ওয়াকফ করি নাই বিদি আমরা কাইফা বলি নাই আমরা বলেছি কি কাইফা আলম কাইফা যদি আমি এখানে ওয়াকফ করতাম কাইফ তাহলে আলাম তার কাইফ এটা মধ্যে লিন হতো এখন কিন্তু এটা মধ্যে লীন হবে না আমরা যেহেতু টানবো না এখানে এখানে আমরা আমরা পড়ে যাবো নাটে সরি আমরা এখানে ওয়াকফ করবো না ওয়াকফ না করে আমরা পড়ে যাবো তাহলে আর এখানে টানা যাবে না আলম তা রাইফা ফারুপরও হরকত কিন্তু আমি বলেছি হরকতের উচ্চারণ অনেক কনকারীর মধ্যে হাজার হাজার তো আলম তারা ফা আলা ফারুপরে জবর আইনের উপরে জবর আলামর উপরে জবর আইটা হচ্ছে আইন আমরা উচ্চারণ করেছি আইন কাই ফা ফ আলা মনে রাখবেন যে হরকত টানাই যাবে না আলম তা তার কাই ইফা কাই ফা কাই ইফা ফা আলা দেখেন বার উপরে তার স্তির তারপরে ফেস তো ফেসে ফেস হরকত সুতরাং রব বু আমরা টানবো না বু টানবো না আমরা যদি বলি রব বু কা তাহলে এখানে বুল হবে রব বু ক্যা রব বু কেন আমি আপনাদেরকে বলেছিলাম যে হরকতের উচ্ছে না আমরা শিখি শিখলে আমাদের ইনশাআল্লাহ অর্ধেক কোরআনিকালীন বিশুদ্ধ হয়ে যাবে রব বু রব বু

বাম এটা হচ্ছে এটা হচ্ছে খালি আলিফ তো আমরা দেখেন আমাদের সূত্রের মধ্যে পড়ে কিনা জবরের বাম পাশে খালি আলিফ আমরা জবরের বাম পাশে খালি কিনে পড়েছি হ্যাঁ আমরা জবরের বাম পাশে যেটা আছে সেটাকে আমরা বলেছি মদের হরফ হ্যাঁ আমরা মদের হরফ বলেছি এই জন্য এটা এক আলিফ টান টান হবে টান হবে বি আস বি আস বি আস হা বি আস হা বি আস হা বি আস হা ঠিক আছে আমরা এটা টানলাম কেন এটা মদার হরফ বিল বান নিচে যে এটা আবার লামের উপরে জজম আছে বিদায় বিল ফাজের লামের যদম বিল ফাজের ইয়ের যদম দেখেন জের এর বাম পাশে জজম আলা ইয়া এটা হচ্ছে কি মদার হরফ হ্যাঁ জের এর বাম পাশে আমরা জের এর বাম পাশে দেখলাম জের এখানে জের আছে এর বাম পাশে ইয়া আছে ইয়ার পর আবার জজম আছে সুতরাং আমাদের সূত্রের সাথে মিলে গেছে মদার হরফের যে সূত্র আমরা পড়েছি যে এর পাশে জজমালা ইয়া সেটা মিলে গেছে তার আমরা ফিল আমরা এখানে ফিল বলি এখানে আরেকটি একটি কায়দা রয়েছে তিন মদের তো আমরা যেহেতু আজকে তিনালিপ মদের সূত্র পড়িনি হ্যাঁ এটা হচ্ছে মদাররফের বামের অরফের যদি ওয়াকফ হয় দেখেন এ এটা হচ্ছে এ ফা এবং ইয়া এর দুটি হচ্ছে মদাররফ ঠিক আছে যে এর বাম পাশে জজমালা ইয়া তো বলছি মদাররফের বামের হরফে যদি ওয়াকফ হয় লাম হচ্ছে হ্যাঁ লাম হচ্ছে কি এ লাঙুর উপর আমরা বাক্য করেছি এটাকে মধ্যে আরুজি বলে বা তিন আলি পেনতে হবে ঠিক আছে তাহলে বেআস ফিল আর যদি আমি না টানি তাহলে বেআস ফিলি তারপরে সামনে করব আমরা এইভাবে তাহলে আকবর মাস্টার করে আমরা أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ تَرَ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ أَلَمْ تَرَ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ ربك بأصحاب الفيل إيه برام ده ألم يج ألم يجعل كيدهم alam alam ya jual kai the alam yaj al kai the hum fi tablil fi tablil teh amra এবার এই আইনটা একটু আমরা দেখি দেখেন আলাম আল এখানে এটা হরকত হামজার উপরে যাবার এটা হরকত আলাম এখানে এটা জিম এসে কলকলা আমরা পরে এটা ফুটবল এটা আইন উচ্চারণ করতে হবে জিমের উচ্চারণ শক্ত আইন উচ্চারণ হালকের মধ্য খান ألم يجعل ألم يجعل 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 بول بنا أمرا ألم يزعل يز بولا جمنا بل بي يج أر أل بولا ألم, يجعل, ألم يجعل ألم يجعل ألم يجعل ألم يجعل كيدة كيد كيدهم 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 دهن কাই এখানে আমাদের আজকের একটা সূত্রের সাথে মিলে গেছে জবরের বাম পাশে ইয়া জবরের বাম পাশে যদমালা ইয়া হলে হ্যাঁ আমরা এটাকে বলবো কি লিনের হরফ লিনের হরফ টানবে না তবে লিনের হরফ যদি ওয়াকফ হয় লিনের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে টানাস ঠিক আছে আমি যদি বলতাম কাইদ আল মিয়া জা কাইদ ঠিক আছে তাহলে এখানে 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 ওয়াকফ করার কোনো সিস্টেম নেই বিদায় আপনি এখানে টানতে পারবেন না লেনে হরফ হলেই টানা যাবে না মনে রাখতে হবে লেনে হরফের ভামের হরফে যদি আমি ওয়াকফ করি সেখানে যদি থামি আমি তাহলে আমি এটা একা আর যদি না থামি তাহলে আমাকে আমার টানার প্রশ্নই আসে না আলামিয়া মিয়া জাল কাই দ্য দাল এটা হরকত টানা যাবে না কাই ফি দেখেন এখানে আমাদের একটা সূত্রের সাথে মিলে গেছে জেরের বাম পাশে জজমালা ইয়া এটা হচ্ছে মাদর হরফ জেরের বাম পাশে জজমালা ইয়া ফার্নিচার জের এরপরে ইয়া ফি তাহলে একা টানতে হবে ফি এটা মাদর হরফ ফি তব লিল এখানেও আমাদের একটা সত্র সাথে মিলে গেছে সেটা হলো জে বাম পাশে জজমালা ইয়া হ্যাঁ তাহলে এখন আরেকটি তিনের লিপ মত মধ্যে আর্জি এটা আমরা পরের ক্লাসে পড়বো ইনশাল্লাহ যে মদের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় এটাকে মধ্যে আরজেবল এটা তিন আলিফ খেয়াল রাখতে হবে লিনে হরফের বামের হরফে ওয়াকফ হলে এক আর মদের হরফের বামের হরফে ওয়াকফ হলে তিন আলিফ লিনে হরফ এই যে জবরের বাম পাশে জদমাল্লা ইয়া আর জায়গাতে আছে জবরের বাম পাশে জাদমাল্লা ওয়াও অথবা জবরের বাম পাশে মাল্লা ইয়া এটা হচ্ছে হরফ এই লিনে হরপের বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে এক আলিফ আর যদি মদর রব মদর রব কোনটা জবরের বাম পাশে আলি আলিফ জবরের বাম পাশে জদমালা ওয়াও জেরের বাম পাশে জদমালা এই মদর রবের বামের হরফে যদি আমরা ওয়াকফ করি থামি তাহলে সেটা তিন আলিফ হবে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসাল আলাইহিম وأرسل عليهم وأرسل عليهم طيرا أبابيل أبابيل

আর আয় লাই হিম আ লাই হিম কাবার হরকত আঙুর বর জবর জবর বাম্পাসের জাজমালা ইয়া লিনব কিন্তু আকো হবে না এই জন্য টানা যাবে না আয় লাই হিম আয় লাই হিম তয় হরণ তাজের ইয়ের যদম তয় হরণ তাজের ইয়ের যদম তয় তাই তাজ ইয়ের যদম তাজম তাই খেয়াল রাখতে হবে জবরের বাম পাশে এখানে ইয়া পাওয়া গেছে কিন্তু এখানে ওয়াকফ নাই বিদে এটা টানা যাবে না তয় ই রান তয় ই রান তানবিন আলিফ তয় রান এখানে একটা নিয়ম আছে যে তানবিনের যদি তানবিন ওয়ালা হরফ যদি আলিফের সাথে মিলে আসে তাহলে আপনি যখন ওয়াকফ করবেন সেখানে আগে লিফট নিতে হবে সেটা আমরা করে আসবো আ বা আলিফ জব হামজা এটা টান নাই এটা হচ্ছে মাদার আরব যেখানে জবরের বাম পাশে খালি আলিফ এটা মাদার আরব আবা 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 আ টান হয় কেন আ টান হয় না এটা হরকত আর বা কেন টান হয়েছে কারণ এটা হচ্ছে মাদার হরফ বিল বাজের ইয়ের বি দেখেন দেড়ের বাম পাশে যত এটা কিন্তু মদার হরফ ঠিক আছে এই জন্য এটা টানা হয়েছে বি যেহেতু আমরা পড়ছি যে মদর আরবের বামের অরফে বাকফ হইলে মদাররফের বামার বাকফ হলে তেনি পেনতে হবে তাহলে বিল আবা বিল وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ بح بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ ترميهم بحجارة من سجيل ترميهم ترميهم بحجارة ترميهم بحجارة بحجارة من سجيل هنا تر তা র তার মিহিম জে পরে যজমালা আসছে এটা মদেররফ তার মেহিম বি হেই যা তিন বা এটা হরকত দ্রুত হা এটা হরকত দ্রুত বি হেই জিন বাম পাড়িয়ে মদের অরফ বি হেইজা র টানা যাবে না উপরে হরকত তিন তিনও টানা যাবে না পানপিন বি হেজা রাখার তিন এটা তার মিল যায় মিমের তুষি মেয়ের উপরে জজম রয়েছে তাস্তিদ রয়েছে বিদায় তা মিমকে ধরেছে বে হেজিম সিজিল সিন এটা হরকতওয়ালা এটা হরকত এটা দ্রুত পড়তে হবে সিজ ঝিমের পরে ঝিমের নিচে রয়েছে এরপরে আসে জজমওয়ালা ইয়া এই জন্য এটা মদুরবফ আর এটা ওাকফ হয়েছে লামের উপরে মদর অরফের পরে মদুরফের পর হরফের যদি ওাকফ হয় তাহলে এটা মাদিমিনে তিনে লিপ্ট নিতে হবে سجيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول فجعل فجعلهم فجعلهم فجعلهم, فجعلهم كاف عين ফার উপর হরকত জিমুর পর হরকত আইনপুর হরকত লামুর উপর হরকত একটাও টান নাই ফাজ হোম কাস কাপুর পর হরকত আইন উপর হরকত হ্যাঁ এখানে আমার টানা যাবে না কাস মা কুল দেখেন মেমের উপর জবার বা আমি কিন্তু হামজা আছে তবে হামজাটা জজম আলিপুরের উপরে জজম আছে তো জজম থাকলে এটাকে বলতে হবে কি আমি এখানে যদি আমি জজম দিতে এটা দরকার নেই মা মা কুল মা কুল দেখেন তো বাম পাশে কিন্তু খালি আলিপ নয় এটা আলিপ কেন নয় যে আলিপুর উপরে কিছু হয় না কিন্তু এখানে জজম হয়েছে বিদায় এটা মা এটা হামজার উচ্চারণ হবে মা কুল কাফে ফেস মদর আর এই মদর বা এটা হচ্ছে মদরফ কু লামের উপরে ওয়াকফোয় সিবিধা এখানে তিন আলি প্লেনতে হবে মা কুল বোর্ডটা একটু বড় হলে আসলে সুবিধা হতো তো আমরা আজকে একটু উচ্চারণ করে আজকে গ্লাস শেষ করবো ইনশাল্লাহিম الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل আজকের ক্লাসের শেষ পর্যন্ত আমরা চলে এসেছি আজকে আমরা শিখেছি মাদার হরফ এরপরে লিনের হরফ মাদার হরফের বামের হরফে ওয়াকফ হলে হ্যাঁ তিন আলিপ টান্ত হবে লিনে হরফের বামের হরফে ওয়াকফ হইলে একালিপটান্ত হবে এরপর আমরা জেনেছি খাড়া জবর একালিপ খাড়াজের একালিপ এবং উল্টা পেশ একালিপ টানতে হবে আশা করি এই শিক্ষাটা আমরা যখন কোরআনিকালীন পড়ব সেখানে প্রয়োগ করবো আল্লাহ তাহালা আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআনকারী করার সুযোগ দান করুন তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল